বিধায়কদের উন্নতি তহবিলের যে টাকা তারা পান তা নিয়ে নোংরা রাজনীতি হচ্ছে। বিধানসভায় দাঁড়িয়ে বাম এবং কংগ্রেস দলের বিধায়করা সোচ্চার এই দাবি জানালেন। কি দাবি করলেন আপনারা? আমরা বললাম যে এইভাবে চলতে পারে না, এভাবে তো হয় না। বিধায়ক কোটার টাকা এটা মানুষের উপকারে লাগবে, তো সেখানে যদি দলবাজি করা হয়, না ছাড়া হয় তার স্কিম, তাহলে মানুষ উপকার পাবে কি করে? কোনো জায়গাতেই পাবে না। এবং এক্ষেত্রে সব জায়গাতে একই সিস্টেম, সব জায়গায় বিধায়ক যারা বিরোধী দলের বিধায়ক তাদের যাতে হ্যাম্পার করা যায়, তাদের যাতে বাধা দেওয়া যায়, তাদেরকে কাজ করতে না দেওয়া হয় এবং পরবর্তীকালে জিজ্ঞেস করা হবে এই বিধায়ক টাকা খরচা করতে পারেনি, তার মানে তাকে একদিকে কাজ করতে দেওয়া হলো না, আবার উল্টিয়ে বলা হলো যে এই বিধায়ক টাকা খরচা করতে পারেনি। এই যে সিস্টেম, এই সিস্টেম আমার ক্ষেত্রেও ঘটেছে, এর আগে আমার ক্ষেত্রেও ঘটেছে, সাংসদ অধীর চৌধুরীর ক্ষেত্রেও ঘটেছে, সব জায়গায় একই সিস্টেম যে কাজ করতে দেব না। তার কারণ কাজ করতে না দিলে হবে কি, বলা যাবে যে ও কাজ করতে পারেনি, কিন্তু ওরা বুঝতে পারছে না মানুষ অত বোকা নয়, মানুষ সব জানে সব বোঝে, তাই ওরা না বুঝে এই সমস্ত করছে। বিরোধী দলনেতা একই অভিযোগ করেন, তিনি বলেন যে যে খাতের জন্য টাকা চিহ্নিত করে তিনি দিয়েছিলেন সমস্ত ক্ষেত্রেই কিন্তু তা পরিবর্তন করা হয়েছে। সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্যের অভিযোগ যে বিগত 3 বছরে মাত্র 23 লক্ষ টাকা তিনি খরচা করতে পেরেছেন এবং সমস্ত পুরসভা তাকে জানিয়ে দিয়েছে, উত্তর দমদম এবং নিউ ব্যারাকপুর পুরসভা, যে তার টাকা তারা খরচ করতে পারবেন না। বিরোধী বিধায়কদের এই অভিযোগ শোনার পর মন্ত্রী তাপস রায় জানিয়েছেন যে তিনি এই বিষয়টি অবশ্যই খতিয়ে দেখবেন, যদি এমন কাণ্ড হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে এটা অন্যায় এবং সমস্ত পুরসভাকে চিঠি দেওয়া হবে যাতে বিধায়করা তাদের তহবিলের টাকা খরচা করতে পারে সেই বিষয়ে পুরসভাকে উদ্যোগ নিতে। অধ্যক্ষ জানিয়েছেন যাতে এই বিষয়টি সুষ্ঠু মীমাংসা হয় তার জন্য বিধানসভার যে স্ট্যান্ডিং কমিটি রয়েছে সেই স্ট্যান্ডিং কমিটির বৈঠকেও আলোচনা হবে। সব মিলে বিরোধী বিধায়কদের এই ক্ষোভ শেষ পর্যন্ত সরকার কিভাবে সামাল দেয় সেটাই এখন দেখার। ক্যামেরায় অঞ্জন বিশ্বাসের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।